পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা সীমিত রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবেশ অধিদপ্তরের ফার্স্ট বায়ানিয়াল আপডেট রিপোর্ট টু দ্য ইউএনএফসিসিসি শীর্ষক প্রকল্পের চূড়ান্ত কর্মশালায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ইনভেন্টরি এবং প্রশমন কার্যক্রম সমূহ তুলে ধরা হয়। জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন বা ইউএনএফসিসিসিতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য খসড়া বায়ানিয়াল আপডেট রিপোর্ট প্রস্তুত হয়েছে। এতে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সামগ্রিক চিত্র উঠে এসেছে। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার সচিব ডক্টর ফারহানা আহমেদ, ইউএনডিপির ডেপুটি রেজিডেন্ট রিপ্রেজেন্টেটিভ কৃষ্ণরাজ অধিকারী এবং অন্যরা। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ।